পাঁচ জুলাই শুক্রবার মুর্শিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি এবং জাতির পিতার বাল্যকালের স্কুল গেমারাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করবেন এছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভা করবেন টুঙ্গিপাড়া গিমাডাঙ্গায় জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো বারো সালে প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষাজীবনের হাতে ঘড়ি নিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিতার বাল্যবেলার স্কুলে আসছে কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্কুলটিকে সাজাচ্ছে কমলমতি শিক্ষার্থীরা এই স্কুলেই তিনি উদ্বোধন করবেন মুজিব কর্নার এর পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত স্কুলকে আইকনিক স্কুলে রূপান্তর করার দাবি শিক্ষার্থী সহ অভিভাবকদের শুধু বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলই নয় প্রধানমন্ত্রী আগমনের খবরে গোটা টুঙ্গিপাড়াবাসী আনন্দিত প্রধানমন্ত্রী নিরাপত্তা স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দলের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন তারা মূলত টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে থাকলেও পরে গিবাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজিব কর্নার উদ্বোধনের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতা সমাধি শুধু কমপ্লেক্স এলাকার ধোয়া ধোঁয়া মোছাসহ শোভাবর্ধনের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে তাছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে অসংখ্য ব্যানার ফেস্টুন টুন টানানো হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হক জানান প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সবকিছু ঠিক থাকলে পরের দিন শনিবার কয়েকটি কর্মসূচি পালন শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী ফারহান লাবিব শতবর্ষ